গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? দেখো আমার চা রেডি হয়ে গেছে, এবার সবাই চা খেয়ে নিয়ে কাজে লেগে পড়বো। দেখো বন্ধুরা, আজ তো শনিবার, নিরামিষ খাওয়া দাওয়া, তাই জন্য আমি আজকে ছোলার ডাল বানিয়ে নিলাম। ছোলার ডালটা আমার হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, এখানে নিয়েছি পেঁপে আলু কেটে। আচ্ছা, আর পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে একটা, আর কাকরোল কেটে নিয়েছি ডালের সাথে ভাজা খাবার জন্যে। আচ্ছা, এখানে আমি আদা বাটা এবং লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আমি তাহলে এখন কাকরোলটা ভেজে নেব, নিয়ে পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারিটা বানাবো। দেখো বন্ধুরা, আমি পেঁপে আলু সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁপে, সয়াবিন, আলু সব মোটামুটি একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তাতে জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে একটু কষে নেব। কষে নেবার পর ঢাকা দিয়ে দেব। অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে রাখি কিছুক্ষণ, 15 মিনিট পরে আবার আসছি। ঢাকাটা সরিয়ে এবারে দেখি পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু তো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেব। নেড়ে মিশিয়ে দেব। আর 1 চামচ ঘি দিয়ে দেব। আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করলাম, কোনো পেঁয়াজ রসুন আজ ঠেকাইনি কোনো রান্নাতেই না, যার জন্য মুসুর ডালও করা হয়নি বন্ধুরা, আজকে ছোলার ডাল করা হয়েছে আর কাকরোল ভাজা, আর এই নিরামিষভাবে পেঁপের তরকারি একটু ঘি গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব পাত্রে। একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর পাত্রে নামিয়ে নিচ্ছি, খাবার টেবিলে দেখা। ঠিক আছে বন্ধুরা, আমরা খাবার টেবিলে চলে এলাম। দেখো আজকে তো নিরামিষ খাবার, ভাত নিয়েছি, এখানে কাকরোল ভাজা নিয়েছি, শশা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর সয়াবিন এবং পেঁপের তরকারি আলু দিয়ে করেছি, সেটা ঘি গরম মশলা দিয়ে নিরামিষ একদম সেই তরকারি নিয়ে নিয়েছি, আর ছোলার ডাল করেছি। ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শুরু করি, তোমরা সঙ্গে থাকো। ডালটা নিয়ে নিলাম, প্রথমে ডাল ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি।
ভাত টাত কি লাগবে না আবার ডাল দিয়ে মাখবে নাকি চলো পেঁপে তরকারি দিয়ে খাবো এবার পেঁপে তরকারি দিয়ে খাবো কেমন হয়েছে তরকারি দারুন এই গরম মশলা দিয়ে ভালোই হয় পেঁয়াজ দিলে অন্যরকম হয় আর পুরো নিরামিষ করলে সেটা আবার অন্যরকম হয় কিন্তু ভালো লাগে খেতে ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল নিরামিষ ছিমছাম খাওয়া দাওয়া আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে জানাবে যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবে আজ এখানেই রাখছি বন্ধুরা দেখা হবে আগামীকাল আরেকটি নতুন পর্বে ততক্ষণের জন্যে বাই